আগামী 21 অক্টোবর সিবিএনের জন্মবার্ষিকী। আমি যতদূর শুনেছি এটা প্রথম জন্মবার্ষিকী সিবিএনের। জন্মবার্ষিকী এই কারণেই বললাম যে সিবিএনকে আমি একটা জীবন্ত মানুষ যেরকম ঠিক সেরকমভাবেই দেখি, এ কারণে জন্মবার্ষিকী বলাতে কোনো বাধা নেই। এই পত্রিকাটার জন্মলগ্ন থেকে ওতপ্রোতভাবে জড়িত হবার কারণটা আমি বলি, একটু অন্য টাইপের, হয়তো একটু অন্যভাবে শুনতে মনে হবে। প্রথম যে পত্রিকাটা আমি আসার পরে নিজের উদ্যোগে নিয়ে দেখেছি সেটা হলো সিবিএন 24। পত্রিকার প্রথম থেকেই যেটা লক্ষ্য করেছি যে মানটা যেটা বজায় রাখা, বিশেষত প্রত্যেকটা পত্রিকা যেগুলো আছে বাঙালি পত্রিকার থেকে, বাংলা পত্রিকার থেকে আলাদা, সেটা হলো যে পত্রিকার লুকআপটা ডিফারেন্ট, কাগজটা সত্যি মনোগ্রাহী। তো প্রথমেই খুঁজে নিয়ে ওসমানীকে আমি ফোন করি যে ওসমানী, একটা সুন্দর পত্রিকা হয়েছে, তো আপনার পত্রিকাতে আমার একটা বিজ্ঞাপন দিতে চাই। এটা বোধ হয় আর অন্য কোনো পত্রিকাকে আমার খুঁজে বের করে বলার সুযোগ হয়ে ওঠেনি। আমার সেই প্রথম যে উদ্দেশ্যটা ছিল, আশাটা ছিল, সেটা বোধহয় সফল হয়েছে, কারণ ওসমানী এবং সিবিএন 24 আজ জনপ্রিয় পত্রিকা এবং আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি। আজকে পত্রিকাটা পত্রিকা হিসেবে আছে, একসময় পত্রিকা পত্রিকার থেকে আরও বড়, বিশাল বপু হবে, বড় পত্রিকা হবে, এর সঙ্গে আরও অন্যান্য ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হবে সিবিএন 24, এই কামনা করছি। এবং আগামী 21 তারিখে সিবিএনের ফর্মাল যে জন্মবার্ষিকী উৎসব, তাতে আমি যাবো আশা করছি। ধন্যবাদ।